নমস্কার এজেস ব্লগ থেকে আমি জলি সবাইকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আমার ছেলেকে এবং ছেলের বন্ধুকে নিয়ে এসেছি নিউ টাউনে এয়ারক্রাফট মিউজিয়াম হচ্ছে যেটা আমাদের ভারতবর্ষের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম যেটা প্রথমে ছিল বিশাখাপত্তনমে সেটা এখন হয়ে গেছে সেটা এখন এসেছে একটা সেকেন্ড দ্বিতীয় আর কি তৈরি হয়েছে নিউ টাউনে তো সেইটা আজকে ঘুরতে আমি আমার ছেলে আর রিক ওরা যে পিছনে দাঁড়িয়ে আছে আমরা আজকে ঘুরতে চলে এসেছি তো ভিডিওটা দেখুন সঙ্গে থাকুন আর আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদায় মেট্রো হয়ে গেছে তো এখন জার্নি অনেক কমফোর্টেবল তো আমি ইচ্ছা করলে কিন্তু আমি বাই রোড কারে করে আসতে পারতাম কিন্তু আমি আসিনি কেননা অনেকেই ট্রেনে করে বিভিন্ন জায়গায় যায় তো আমারও সেটা যেতে ইচ্ছা করলো পাবলিক ভেহিকলস চড়তে অনেক ভালোই লাগে আর আমি এইভাবে আমার এই যে সারাদিনের যে ওয়ান ডে ট্যুরটা যেটা করছি এখন ঘুরতে যাচ্ছি ছোট্ট একটা ঘোরা তো সেটা কিভাবে যাচ্ছি সেই জার্নিটা আমি সবার সাথে শেয়ার করতে চাই যে কারণে আমি হালিশহর থেকে এসেছি শিয়ালদা শিয়ালদার থেকে আমি মেট্রো ধরে নিয়েছি মেট্রো করে আমি এখন নামলাম করুণাময়ীতে তো এখন আমি দাঁড়িয়ে আছি করুণাময়ী স্টেশনে তো সেইখান থেকে আমি এখন বাইরে যাব স্টেশনের বাইরে গিয়ে দেখবো সেখানে অটো বা বাস কিভাবে পাওয়া যায় এবং কিভাবে জায়গাটায় যাওয়া যায় অটো এলে অটোরা রিজার্ভ করে আসতে বলে কারো 300 ভাড়া কারো 400 ভাড়া কিন্তু ওখান থেকে প্রচুর বাস নিউ টাউন আসে টাটা মেডিকেলের ঠিক উল্টো দিকেই হলো এই এয়ারক্রাফট মিউজিয়াম তো আমরা এখন বাস থেকে নেমে হাঁটছি মিউজিয়ামের দিকে আমরা এখন যাচ্ছি লাগে না তো এখন আমি টিকিট কাটবো ওদের টিকিটের কোনো প্রয়োজন নেই আই কার্ড বার করেছিস নিচ্ছি আমি নেব ঘর তো আমরা এখন ঢুকে গেলাম মিউজিয়ামের ভেতর এতক্ষণ প্রচন্ড গরম লাগছিল ট্রেনে বাসে ভীষণ গরম লাগছিল যাই হোক আচ্ছা মিউজিয়ামের একদম ধারে একটা সুন্দর খাল আছে যেটাকে একদম সংস্কার করে সুন্দর করে রাখা রয়েছে তো এখানে ফাউন্টেনেরও ব্যবস্থা রয়েছে সেই ফাউন্টেনটা চালু আছে নাকি আমি জানি না মনে হয় না চালু কেননা পার্কটা নতুন আর এখানে বেশ একটা ছোট করে গার্ডেন তৈরি করা আর সামনেই সেই বিশাল বড় ফাইটার প্লেনটা দাঁড়িয়ে রয়েছে মিউজিয়ামটা মঙ্গলবার থেকে শুক্রবার অবধি খোলা থাকে টাইমিং হলো দুপুর 2:30 থেকে রাত 8:30 অবধি এটা হলো খোলা থাকে সোমবার পুরো বন্ধ আর যে কোনো হলিডে যেরকম শনিবার আর রবিবার ছাড়াও যে কোনো হলিডেতে দুপুর 12:30 থেকে সেম টাইম রাত 8:30 অবধি খোলা থাকে তো এই জায়গাটা ঘুরতে আসা যেতেই পারে আমরা করুণাময়ী থেকে বাসে যে এলাম মোটামুটি প্রায় 20-25 মিনিট মতো লাগলো হয়তো আরও নিয়ারেস্ট কোনো রুট থাকতে পারে সেটা আমার জানা নেই আমার কাছে করুণাময়ীটাই মনে হলো যে আসাটা একটু সুবিধা তো সেই কারণেই আমি নিউ টাউন করুণাময়ী থেকে বাসে করে চলে এলাম এখন আমি এয়ারক্রাফটের সামনে যাব আর এই এয়ারক্রাফটটা হলো 29 বছর আমাদের ভারতের জন্য এই এয়ারক্রাফটটা তার ডিউটি পালন করে গেছে একদম মাথা উঁচু করে আর তিনটে ওয়্যারও এই এয়ারক্রাফটটা করেছে একটা হলো ক্যাকটাস যেটা যতদূর সম্ভব 1982 সালে কি বলতে চাই এই যুদ্ধ বিমানটা হলো বায়ুসেনার যেটা 29 বছর ধরে বায়ুসেনার সাথে রয়েছে এবং সগর্বে মাথা উঁচু করে রয়েছে একটা পরাক্রমী এয়ারক্রাফট এইটা তো এয়ারক্রাফটের সামনে গিয়ে তার বাদবাকি বিবরণগুলো দেব এবং দেখব
আর এটার সম্বন্ধে আমি যেটুকু জানি সেটা হলো তিনটে যুদ্ধ জয় করেছে এয়ারক্রাফটটা। 1982 সালে ক্যাকটাস হয়েছিল, ক্যাকটাস যুদ্ধটা হয়েছিল ভারত আর মালয়েশিয়ার সাথে, তো যেখানে ভারতই জেতে। আর 1990 সালে কার্গিল যুদ্ধ হয়, তো কার্গিল যুদ্ধে এই ফাইটার প্লেনটি একদম মানে সাংঘাতিকভাবে লড়াই করে এবং সে জিতে আসে। হাইয়েস্ট, লংগেস্ট এবং হেভিয়েস্ট এয়ারক্র্যাফ্ট হলো আমাদের ওয়ার্ল্ডের মধ্যে এই ফাইটার প্লেনটা। তো ভালো লাগছে দাঁড়িয়ে, যে একটা যুদ্ধ বিমান পিছনে দাঁড়িয়ে আছে, তার সামনে আমি দাঁড়িয়ে আছি। তো এই যুদ্ধ বিমানটা 29 বছর পুরনো, 29 বছর ধরে সে তার দক্ষতার সাথে সে তার ডিউটি পালন করে গেছে। আর এই যে মিউজিয়ামটা, এই মিউজিয়ামটা আগে প্রথম কিন্তু হয় ভারতবর্ষের বিশাখাপত্তনমে, তারপর এখন কলকাতার নিউ টাউনে এটা তৈরি হয়েছে। তো জাস্ট ওয়াও, ভীষণ ভালো। আর এই প্লেনটার এখন একদম সামনে যাব, তো সামনে গিয়ে দেখব ও প্লেনটায় কী কী আছে না আছে। তবে প্লেনের ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকা বারণ, সেহেতু প্লেনের ভেতরটা আমি কাউকে দেখাতে পারবো না। আর এত সুন্দর মিউজিয়াম, প্রত্যেকের নিজে এসে দেখা উচিত নিজের চোখে। 2.2 একর জমিতে এই মিউজিয়াম তৈরি হয়েছে, 2.2 একর জমির ওপর এই মিউজিয়াম দাঁড়িয়ে আছে। আর এই বিশাল আকার এই প্লেন দাঁড়িয়ে রয়েছে। এই প্লেনটাকে 16টা ট্রাকে করে তামিলনাড়ুর থেকে কলকাতায় আনা হয় এবং এনে এখানে এটাকে অ্যাসেম্বল করা হয়েছিল, তারপরই এটা এই পার্কে সুন্দরভাবে সাজানো রয়েছে এবং আমরা সবাই এই প্লেনকে আমরা দেখতে আসি এবং ভীষণ ভালো লাগে। এরকম ঠিক 4টে প্রপেলার আছে এই এয়ারক্র্যাফ্টটার, এটা হলো রাশিয়ার তৈরি। আর এতে 4টে ইঞ্জিন আছে, আর ইঞ্জিনের ক্ষমতা হলো, এই এয়ারক্র্যাফ্টটার ইঞ্জিনের ক্ষমতা হলো, এই এয়ারক্র্যাফ্টের ইঞ্জিনের ক্ষমতা হলো 15,000 SH, আর ঘন্টায় 900 কিলোমিটার চলতে পারে। 15 থেকে 16 ঘন্টা বায়ুতে এই ফ্লাইট মানে এয়ারক্র্যাফ্ট ফ্লাই করতে পারে, 12,000 কিলোমিটার পর্যন্ত এটা ফ্লাই করতে পারে। চারটে যে ইঞ্জিন আছে সেই 4টে ইঞ্জিনের ফুয়েল কনজাম্পশন হলো 1.5 টন করে, এক একটা ইঞ্জিনের 1.5 টন করে ক্যাপাসিটি, তার মানে 4টে ইঞ্জিনে 6 টন ক্যাপাসিটি। আর এই হলো ফ্লাইটের টায়ার, চাকা আর কি। এই ফ্লাইটটা লম্বায় 174 ফিট, আর চওড়ায় এই পাখাগুলো মানে ডানা সমেত চওড়ায় হচ্ছে 164 ফুট। তো বোঝাই যাচ্ছে তার মানে কত বড়। আর এর ওয়েট হলো 110 টন। ইটিক পার্কের একটা সাইডে একটা চিলড্রেন পার্ক আছে, যেখানে ছোট ছোট বাচ্চারা এলে তারা এই বড় প্লেনটার ইতিহাসটা তো তারা ঠিক বুঝতে পারবে না, তো বাচ্চারা এখানে এনজয় করতে পারবে। ছোট ছোট কামান বানানো আছে খুব সুন্দর করে আর কি, বাচ্চাদের এখানে খেলার ব্যবস্থা করা রয়েছে। ঢেকি আছে, সেই ঢেকির বসার জায়গাটাও একটা করে ছোট্ট প্লেন মতো করা, মানে আর্মিদের ট্রেনিং এর সময় যেসব জিনিসগুলো থাকে সেগুলোকেই ছোট আকারে বাচ্চাদের খেলনা হিসাবে এই পার্কটার মধ্যে রাখা রয়েছে। এই যে স্লিপটায় যে চড়বে বাচ্চারা ফ্লাইটের মধ্যে দিয়ে ঢুকবে। আমি এখানে একটা সিটিং এরিয়ায় বসে রয়েছি, আর বসে বসে আমি প্লেনটাকে দেখছি। এত বড় একটা প্লেন, এত বড় একটা ফ্লাইট, সে 15 থেকে 16 ঘন্টা বাতাসে একভাবে সে ভেসে থাকতে পারে। আর এখানে পাইলট সমেত 10 থেকে 11 জন এই ফ্লাইটের ভেতরে থাকে। যখন এই ফ্লাইটটা কাজ করেছে 29 বছর ধরে, তখন তার সিস্টেম এটাই ছিল যে এর ভেতরে পাইলট সমেত 10 থেকে 11 জন এর মধ্যে থাকবে। এখন আমরা ফ্লাইটটার ভেতরে যাব, আর ভেতরে একটা মিউজিয়াম করা আছে, মানে মিসাইল তারপরে আরও যেসব জিনিসপত্র বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারগুলো দেখানোর জন্য ভেতরটা তৈরি করা রয়েছে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তো যে কারণে ভেতরের ছবি আমি কাউকে দেখাতে পারবো না।
জায়গাটা দিয়ে এখন এখান দিয়ে একটা গ্লাস লাগানো আছে কিন্তু এইখান দিয়ে হলো মিসাইলটা ড্রপ করা হবে এখানে না এলে কখনো বোঝা যাবে না যে আমাদের দেশের সেনারা দক্ষতার সাথে কিভাবে দেশের সেবা করে যাচ্ছে আর এইখানে এই সগর্ভে এই ফাইটার প্লেন যেটা দাঁড়িয়ে আছে সে যে কত রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী তার যে কত ইতিহাস সেটা দেখার জন্য অবশ্যই এখানে আসতে হবে তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি তবে একটা কথা বলবো যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি আমরা এখন বেরিয়ে যাব কিন্তু এই জায়গাটার ভিউ রাত্রেবেলা কিন্তু অনেক সুন্দর হয় কেননা অনেক লাইটিং থাকে তো রাত্রেবেলায় প্লেনটাকে অনেক ভালো লাগে দেখতে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আর আমরা এখন আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি।